ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাদেই সরকার ব্লগস এর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো ভালো থেকো আমিও আছি তো এক নিঃশ্বাসে বলে গেলাম সব কথাগুলো তো এখন বাজে সকাল 10টা তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠেছি হচ্ছে কটার দিকে আজকে একটু দেরি করে উঠেছি 8:30 দিকে কালকে ঘুমাতে ঘুমাতে দেরি হচ্ছিল ঠান্ডা লাগছিল রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে কম্বল গায়ে দিয়েছি পাতলা কম্বলগুলো তারপরেও ঠান্ডা লাগছিল তারপরে যাই হোক উঠতে ইচ্ছা করছিল না ঠান্ডার মধ্যে সকালবেলা কিন্তু না উঠলেও দেরি হয়ে যায় ওই জন্য উঠতেই বললাম উঠে নিয়ে যাতা খাওয়া কমপ্লিট ব্রাশ করা কমপ্লিট এবং চুলটা ছাটা দিচ্ছি হ্যাঁ চুলটা আমি আছড়াচ্ছিলাম আছড়াতে ভালো লাগে ব্লগটা শুরুই করে দিই এরপর আর কখন শুরু করবো ওই জন্য পরে আছড়াই পরে চুলটা বাঁধবো ওই জন্য ব্লগটা শুরু করে দিলাম তো আজকের ব্লগটা তোমার ডায়রিলা থাম্বনেল দেখিয়ে নিয়ে এসছো আজকে একটা ব্লগ দারুণ একটা ব্লগ হতে চলেছে তো আমাদের এখানে কালীপুজো তো শেষ আজকে হচ্ছে শনিবার দুদিন আগের থেকে উদ্বোধন হয়ে গেছিলো প্যান্ডেলগুলো যারা যারা বড় বড় ভালো সুন্দর বানিয়েছে উদ্বোধন হয়ে গেছিলো তো অনেক আগে থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছিলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি একদিনও ঠাকুর দেখতে বার হইনি খালি আমাদের পাড়ায় যে পুজোটা হয়েছে ওখানেই ছিলাম ওখানেই যা ফটোটা তুলেছি আর বাকি সব ফেসবুকে ফটো দেখেছি ফটো দেখে দেখে ভিডিও কয়েকজন দেখেছি কয়েকজনের কাছে চেয়েছিলাম তো দিয়েছে আমাকে আর আমিও ওখান থেকে দেখে দেখে ফটোগুলো চেয়ে চেয়ে নিয়েছি নিয়ে সেভ করে নিয়ে তো ওখানটায় রাখলাম তো ভাবলাম যে যেই পরিমাণে ভিড় হয় যাবো কি ঠাকুর দেখতে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার কোনো ইচ্ছা নেই ওই বিশাল লাইনের মধ্যে আর সন্ধ্যাবেলায় গেলে তো ওরকমই অবস্থা রাত্রিবেলা অত রাত্রি গিয়ে ঠাকুর দেখতে ইচ্ছা করে না বুনু থাকলে পরে তাও আমি ওকে বলতাম যে চল ঘুরে আসছি একটুখানি তো মা তো আরেকজন মা ওই ভিড়ের মধ্যে যেতেও চায় না বার হতে চায় না বাবা তো সারাদিন কাজ টাজ করে ওখানটা পরিশ্রম করে এসে পরে আর বার হতে চায় না তাও বলছিলো মার সঙ্গে যাওয়ার কথা তো মা ওই যে কালী পুজোর দিন উপাস ছিল তারপর আর যাওয়া হয়নি যেতেও পারিনি আর তারপর আর বারো হওয়া হলো না মন্দিরের ওখানটাই ওখানে একটুখানি গেছিলাম গিয়ে গান টান বাজছিল ওখানেই যা বাইর থেকে শুনলাম লাইটিং টাইটিং দেখে চলতো এইভাবে কাটিয়ে দিলাম পুজোর কটা দিন চলে গেল আজকে নিয়ে হচ্ছে শনিবার আজকে মানে কালকেই মানে শেষ হয়ে গেছে আমি ঠিক বলতে পারবো না যাই হোক আর দারুণ সুন্দর দুবছর করোনার জন্য তো বানাতে পারিনি আর ধুপগুড়ি পুজো আমাদের ফেমাস পুজো ধুপগুড়ি সবাই জানে ধুপগুড়িতে দারুণ কালী পুজো হয় প্রতি বছর হয়ে আসছে তো এই দুবছর করোনার জন্য হয়নি তো এই 2022 আবার সেই নতুন একটা নতুনত্ব অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে আমাদের কালীপুজো আর কি দুর্গাপূজা থেকে কালী পুজো বেশি সুন্দর হয় আমাদের আর প্রত্যেকটা ক্লাবে সুন্দর সুন্দর করে দারুণ যারা ধুপগুড়ির আশেপাশে থাকো বা যারা ধুপগুড়িতে থাকো তারা তো যারা দেখবে আর কি আমার ব্লগটা তারা অবশ্য জানোই তারা দেখেছো অবশ্যই জানো আর যারা দূরে দূরে যারা জানো না যারা দেখেনি আমার ব্লগগুলো নতুন দেখবে তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলোই বলা আর কি তো যাই হোক কালীপুজো আমাদের এখানে প্রচণ্ড ভালো হয় আর এত পরিমাণে ভিড় হয় আমরা যারা লোকাল থেকে তারাই দেখতে পারি না আশেপাশের লোকজন এসে নিয়ে পুরো লাইন বিকাল থেকে শুরু হয়ে যায় লাইন সেই রাত্রি 12টা থেকে আবার অনেকে শুরু করে 3:30-4টা পর্যন্ত এমন লোকে আছে বা ভোরবেলা পর্যন্তও ঠাকুর দেখে তাহলে ভাবো কী পরিমাণে ভিড়টা হয় আর কি পরিমাণে তাহলে এটার থেকেই তো আইডিয়া করা যায় যে কতটা ভালো হয় কালী পুজো তো যাই হোক আমি যেতে পারলাম না এই ভিড়ের জন্য কথা সবার কাছেই শুনি ভিড় এই ভিড়ে ঠেলাঠালি করে যেতে ইচ্ছা হয় না ঠাকুর দেখতে গিয়ে যদি ঘুরতেই না পারি লাইনে দাঁড়াতে হয় ওইভাবে ঠাকুর দেখার ইচ্ছাও থাকে না ভালোও লাগে না আর এনার্জিও থাকে না ওইভাবে আর ঠাকুর দেখতে গিয়ে গেলাম দেখতে পারলাম না ওইভাবেও খারাপ লাগে যে ভিতরে ঢুকতে পারলাম না তার চেয়ে যাই না ওইটাই ভালো তো যাই হোক পরের বছর দেখা যাবে দুবছর তো হয়নি দুবছর বার এমনিতেও বার হয়নি কালী পুজোর সময় পাড়াতে যেটুকু পুজো হয়েছে ওখানেই ছিলাম আর এবারও তাই গেলো কিন্তু তাই বলে যে একবারে খারাপ গেলো সেটাও না আমার বাড়িতে ছিলাম বাড়ির সঙ্গে স্কুলও বন্ধ ছিল স্কুল আবার সোমবার থেকে খুলে যাবে তো যাই হোক এই কদিন ছুটিতে বাড়িতে থাকলাম এটাই অনেক তো ভাইপোটা হরিপোটা অনেকে দিতে আসো তারাও ঠাকুর দেখতে যায় ওই জন্য কালী পুজোতে অনেক ভিড় হয় প্রচণ্ড আর অনেকগুলো ক্লাব আছে আমাদের এখানে প্রত্যেকটা ক্লাবই খুব সুন্দর সুন্দর করে এবার কালী পুজো করেছে এসটিএস বৈরাতিগুড়ি তারপর নেতাজি পাড়া তারপর কলেজ পাড়ার ওখানটায় তারপরে এভারগ্রিন তারপর সুইত সঙ্গতে বাইরের থেকে যারা আর্টিস্ট আছে তাদেরকেও প্রত্যেকটা প্যান্ডেলে আর্টিস্টগুলো এনে তাদেরকে দিয়ে উদ্বোধন করা হয় তারাও আসে প্রতিবারই আসে আবার প্রোগ্রামও হয় আরও ক্লাব হচ্ছে আছে আরও কী কী ক্লাব আছে মিলপাড়ার ওখানটায় আছে একটা তো যাই হোক অনেকগুলো ক্লাব আছে প্রত্যেকটা ক্লাবই সুন্দর সুন্দর করে এবার কালী পুজোর থিমগুলো করেছে প্যান্ডেলগুলো করেছে মানে সুন্দর লাগছে ব্রুজ খলিফা থেকে শুরু করে তোমরা প্রথমেই দেখলে তোমাদেরকে এক ঝলক দেখালাম আমি তো প্রত্যেকটা প্যান্ডেলই মানে এক্সে বাটকারি এরকম আর কি প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর তো যারা যারা দেখেছো তারা তো জানোই আর যারা যারা হচ্ছে মানে দেখতে পাওনি মানে আমার মতো আর কি বার হতে পারোনি ভিড়ের জন্য তাদের জন্য আমি যে ভিডিও তারপর ফটোগুলো দিয়ে দিচ্ছি তোমরা স্কিপ করো না পুরোটা দেখো কিন্তু তাহলে কিন্তু মজা পাবে না স্কিপ করলে পরে বুঝতে মানে কি বলবো মিস করে যাবে আর কি তো চলো তোমাদের জন্য আমি আর বেশি বকবক করছি না আগে দেখে নাও দেখে টেকে নিয়ে পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ইন্টারেস্টিং ব্লগটা কালী পুজোর তোমাদের ভালো লাগবে ব্যান্ডেল হোপেনিংয়ের
ব্লগটা ভালো লাগবে আর কি, কথাগুলো আটকে আটকে যাচ্ছে, মানে বলতে বলতে আটকে আটকে যায় কথাগুলো। আর আমি রান্না করে চলে এসেছি, দেখো এই যে চায়ের কাপটা আপনি এখানে আছে, শনিবার ডাল সেদ্ধ করে নিলাম, নিরামিষ হবে মা বললো সেদ্ধ করে, আপনার ওখানে চা বসিয়ে দিয়েছি, দুধ চা হচ্ছে মিস্ত্রিদের জন্য, চাটা হচ্ছে, তো আমি ওগুলো করে ঠিক কাজটা যেগুলো করিনি, ততক্ষণে তোমরা দেখতে থাকো ব্লগটা, দেখতে থাকো, আবার পরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, চলো।
গেলাম। এদিকে দেখো আমাদেরকে মোটামুটি কাজ টাজ হয়ে গেছে, এখানে হচ্ছে তরকারি একটা বসিয়ে দিয়েছি, বাদবাকিগুলো মা রান্না করবে। তো তোমরা দেখলে তো পুরো হচ্ছে আমি যতটুকু পারলাম ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওগুলো শেয়ার করলাম, তোমরা দেখে দেখেছো অবশ্যই কেমন লাগলো, আমার কথাগুলো কি ভুল বলেছি ভুল বলিনি, দারুণ হয়েছে না প্যানেলগুলো, কিন্তু দারুণ হয়েছে সত্যি। আমি যাইনি সামনে থেকে, দেখলে পরে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ফটোতে দেখলাম, ফটোতে দেখিনি, তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম, তোমরা ভাবতে পারো যে কেমন গিয়ে হচ্ছে দেখানো একটা ব্যাপার আর ফটোতে একটা দেখানো আরেকটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, কি করবো বলো, মানে এই ভিড়ের মধ্যে আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাবো গিয়ে দেখাবো তোমাদেরকে। আর মেলা মেলা তো হবে, এক মাস ধরে মতো মনে হয় মেলা হবে, নাহলে তার আগে হতে পারে, যেহেতু রাস আছে আবার কুচবিহারে রাস পূর্ণিমা আছে, ওখানেও চলে যেতে পারে, ওই জন্য আগে শেষ কোনো দিনের মতো থাকতে পারে। তো যাই হোক, যদি পরে সময় পাই তো মেলাতে যাবো, মেলাতে গিয়ে মেলাতেও প্রচুর ঢোকা যাবে না, এত ভিড়, এত এই কদিন এত ভিড় থাকবে না, প্রথম প্রথম সেই ভিড় থাকবে, তারপর আস্তে আস্তে একটু কমবে, কালীপূজাটা শেষ হলো তারপর আস্তে আস্তে কমে যাবে আর কি। তো যাই হোক, ওই জন্য যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়ার ইচ্ছা থাকলো এই ভিড়ের জন্য, এগুলো কথা ভেবে নিয়ে, লাইনের কথা ভেবে নিয়ে আর ইচ্ছা হলো না যে না যাই দেখে আসি, তো নাহলে যেতে কী অসুবিধা। তো যাই হোক, যতটুকু আমি ফোনের মধ্যেই দেখলাম তোমাদেরকে ফোনের মধ্যে শেয়ার করলাম, দেখলে তোমরা না দেখলে অবশ্যই দেখে নিও, যারা যারা দেখোনি দেখে নিও, অবশ্যই তোমাদের জন্যই দেওয়া যে আমাদের ধুপগুড়ি পুজো কেমন হয়, কালী পুজো মানে সবার সবাই জানে, বেশিরভাগ গোটা আমাদের ডিস্ট্রিক্ট এদিকের উত্তরবঙ্গের লোকজন তো জানেই, আর এছাড়া যারা কলকাতার সাইডে তারাও অনেকেই জানবে যে কালী পুজো আমাদের ধুপগুড়িতে কতটা ফেমাস, কতটা মানে ভালো হয়। দু বছর একদম পুরো ড্যাম খেয়ে গেছিলো, এই বছর একদম পুরো ধামাকা দিয়ে দিয়েছে, পুরো দারুণ দারুণ মানে দারুণ, এক কথায় দারুণ হয়েছে সবগুলো পুজো, পুজোই ভালো লাগছে। আমি যাইনি না গিয়েও আমি বলতে পারছি মানে পুরো আমার দারুণ লেগেছে। তো ঠিক আছে, আর কি বকবক করি, তো এগুলাই হচ্ছে তোমাদের, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে, রিল ব্লগ শেয়ার করলাম না, রান্নাবান্না এই সব কাজকর্ম ঘরে যাবতীয় এগুলো তো দেখো, তোমরা দেখতে দেখতে বোরিংও হয়ে যাবে, তো কিছু মাঝে মাঝে কিছু নতুনত্ব দিতে হয়, ওই জন্য পুজো 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 শেষ হয়ে গেলো, এরপরে আছে এরপরে আবার যার যার জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে, আবার এক বছরের অপেক্ষা, এক বছর পরে আবার পুজো আসবে পুজো আসবে। তো যাই হোক, কী করা যাবে, এটাই নিয়ম, আসবে যাবে আসবে যাবে, এভাবেই চলবে। যদি বেঁচে থাকি তো অবশ্যই পরের বার তোমাদের সঙ্গে শেয়ার করবো, বলা তো জানে মানুষের জীবন কখন কী হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকো সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে, জয় মা। তো আজকের মতো ব্লগটা শেষ করছি, আজকে শনিবার, আজকে আর বেশি বকবক করছি না আর বানাচ্ছি না, ব্লগটা অনেকটাই বাড়িয়ে ফেললাম, অনেকটা দেখে তোমরা বিরক্তি হয়ে যাবে এরপরে যে কী বকল 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 করে আছে পাগলের মতো। তো টাটা বাই বাই, ফিরে আসছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই রিমাদে সরকার ব্লগসের চ্যানেলে যারা যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা আছে তাদের অনেক ধন্যবাদ, বারবার ধন্যবাদ দিয়ে তোমাদের ছোটো করবো না, তোমরা এই সব তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না, তোমরা এইভাবে পাশে থেকে ভালোবাসা দিও, তোমাদের সাপোর্ট ছাড়া আর এগিয়ে যেতে মানে এগিয়ে যাবো কী করে, তোমরা যদি পাশে না থাকো আমার ব্লগগুলো না দেখো, প্লিজ আমার বড়ো বড়ো ব্লগগুলো, বড়ো ভিডিওগুলো, ছোটো ছোটো ভিডিও সবগুলোই দেখো তোমরা। টাটা বাই বাই, এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, অবশ্যই রিমাদে সরকার ব্লগসের সাথে থেকো, টাটা।